এই ওটা ফেললা কেন? কে মারে? হ্যাঁ ও ও কোথায় এখন? ডাকো, আসসালামু আলাইকুম। আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। হ্যাঁ, আমি আমার ছাদে আমার মেয়ের সাথে কথা বলছিলাম, ওই দেখেন ভালোবাসা দিবসে ওই ছাদে দেখতে পাচ্ছেন ওই যে লেবার কাজ করছে। জানি না ভালোবাসা দিবস কি। হ্যাঁ, আমরা যারা শহরে থাকি, এই অনলাইনে থাকি, একটু আজকে ভালোবাসা দিবস পালন করি, ভালোই লাগে, সবাই করে। হ্যাঁ, আমারও ভালো লাগে, কিন্তু আমার আবার আজকে কালো ড্রেস পরতে ভালো লাগে। হ্যাঁ, এই জন্য কালো গেঞ্জি পরছি। এই তার মানে ভাববেন না যে ভালোবাসা নাই, ভালোবাসা ভরপুর, আর সে ভালোবাসাটা আপনাদের জন্য। এই আমি আমার বাড়ির ছাদে, হ্যাঁ বাড়ির ছাদে, এই যে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ। না, তুমি পালালে কী হবে? ক্যামেরার সামনে আসতে হবে তোমাকে, আসতে হবে তোমাকে, আসতেই হবে। এই দেখেন, ওরা সারা দিন দুজনে দুবোনে মারামারি করে, দুবোনের মারামারি আপনি ভাবতেই পারবেন না কি পরিমাণ, বাসায় ছাদে। আমি জানি না ওরা যদি ভাই বোন হতো এমন করতো কি না, কিন্তু দু বোন, আমি ওদেরকে এক মুহূর্ত দেখি না কখনো ঝগড়া ছাড়া। যাই হোক, এটাই আমার ভালোবাসা দিবস, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি করছি আর কি ভালোবাসা দিবসে। এই এভাবেই সময় কাটে আমার, মাঝে মাঝে স্টুডিওতে যাই, কথাবার্তা বলি, এখন যাব স্টুডিওতে। হ্যাঁ, এখন যাব, সন্ধ্যার পরে বের হব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য তো দোয়া থাকেই, আমার অনেক ভালোবাসি, বিশ্বাস করেন আপনাদের অনেক ভালোবাসি। এই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ কাজ করে না। অনেকে হয়তো ভাববেন যে ভাই ইউটিউবিং করেন, টাকা পয়সা তো পান। হ্যাঁ, এটাও সত্যি কথা, এটা তো ইউটিউব ইন্ডাস্ট্রির নিয়মই ভাই, কিন্তু এটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করছেন বলেই তো আমার চ্যানেলটা দাঁড়াইছে, দুইটা পয়সা আসতেছে, সেটা আলাদা ব্যাপার। পেটের জন্য মানুষ তো কত কিছুই করে, ধরে নেন আমিও পেটের জন্য ইউটিউবিং করি। এই পয়সা কার না কাজে লাগে, অনেকে আমি দেখছি মন্তব্য করে যে ভাই আপনার তো ফেমাস ডাইরেক্টর, এই আবুল তাবুল লোক নিয়ে আইসা ইন্টারভিউ করেন পয়সার জন্য। না রে ভাই, পয়সা আছে রে ভাই, করি ভালোবাসা থেকে, একদম সম্পূর্ণ ভিতর থেকে করি, এর মধ্যে কোনো স্বার্থ টার্থ থাকে না। যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আমাকে তো কন্টেন্ট বানাতেই হবে, আর যদি মনে করেন যে আমার মতো একজন বড় ডাইরেক্টর, বড় আপনারা বলেন, আমি নিজেকে মনে করি না, আমার মতো ডাইরেক্টর ওই যে বড় বড় আর্টিস্টদের ইন্টারভিউ নেবে, যারা সুপারস্টার নামি দামি নায়ক নায়িকা, ফোন নাম্বারই নাই আমার কাছে, ফোন করে বলবো আসেন ইন্টারভিউ দেন। ওরা জানে যে ইন্টারভিউ নিলে আমি পয়সা পাবো, ওরা জানে, যার জন্য পয়সা ছাড়া ভাই ইন্টারভিউ কেউ কাউকে দিতে চায় না। আর আমার কাছে তো আমি জানি ফোন করলে কী বলবে, চক্ষু লজ্জায়, ভাই এই যে আমি একটু অসুস্থ, এই যে আমার প্যারা টাইফয়েড হয়েছে, দু একজন বলছে এই আমার এই হয়েছে ওই হয়েছে, এগুলো বলে, কারণ জানে যে আমার কাছ থেকে পয়সা লজ্জায় নিতে পারবে না।
আমি দিলেও সে লজ্জা নিতে পারবে না, কিন্তু যায় তারা বড় বড় চ্যানেলে যায়, ইন্টারভিউ দেয়, পয়সা পায়, কনভিন্স হিসাবে একটা খাম পায়, ওই খামটার জন্যই যায় ওইখানে। কিন্তু আমার এখানে আসলে বায়না, যদি আমি ডাকি তাকে বায়না ধরবে, এই বলবে সেই বলবে, এই জন্য ফোন করি না, দরকার হয় না। আমার সবাইকে আমার ভালো লাগে যারা আমার কাছে আসে, আমার কাছে যারা আসে, যারা আমাকে ফোন করে বা আমি ফোন করি, আন্তরিকতা আদান প্রদান হয় যাদের সঙ্গে, তাদেরকেই নিয়ে কথা বলতে ভালো লাগে, তাই না? আপনাকে যে ভালোবাসবে আপনি তো তাকেই ভালোবাসবেন। আর ওই যে এক ধরনের ভালোবাসা আছে না, দেখা হইলে আরে ভাই আপনারই খুঁজতেছিলাম, জানেন আপনার আজকে ফোন দিতাম, এগুলো হলো ভাওতাবাজি কথাবার্তা। দেখা হয়ে গেছে বাস, আরে ভাই আপনারই খুঁজতেছিলাম, জানেন আজকে আপনার সাথে কথা বলতাম, খুব মন চাইতেছিল, আর একটা প্লেন যাচ্ছে দেখাইতে পারতেছি না, এই ওই ওই যে ওই যে চলে গেল রে, সরি। তো এসব এসব ভাল লাগে না, বুঝছেন? প্লেনটা বোধ এখন না দেখা যায় না, এই তো এগুলো হয়। আমি যার জন্য ভাবি না যে কাউকে বড় বড় সেলিব্রিটি এনে ইউটিউব চ্যানেল চালাতে হবে, বরঞ্চ একজন সাধারণ মানুষের ইন্টারভিউ নিয়ে যে আনন্দটা পাই, ভিতরটা যতটা শান্তি আসে, একজন সেলিব্রিটির ইন্টারভিউ নিয়ে শান্তিটা আসে না, আসে না। দেখছি তো ছোটোবেলা থেকে সেলিব্রিটিদের সঙ্গে উঠা বসা, দেখতে দেখতে না বুঝে ফেলছি। আমার কাছে সবচেয়ে বড় সেলিব্রিটি মনে হয় জানেন আপনাদেরকে, হ্যাঁ আপনাদেরকে, আপনারাই তো আমাদেরকে বানান আর আমরা পাউলি মারি। যাই হোক, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার শুভেচ্ছা রইল সবার জন্য, সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।